মোটা হয়ে যাচ্ছ? স্বামীর টিপ্পনিতে ওজন ঝরিয়ে 22 কেজি, মহিলাকে ভর্তি করানো হলো হাসপাতালে। রাশিয়ার টেলিভিশন চ্যানেলের এক সাক্ষাতে জানিয়েছেন, চেহারা নিয়ে স্বামীর মন্তব্য তার ভালো লাগেনি, ফলে চেহারায় কিভাবে সৌন্দর্য ফিরিয়ে আনা যায় তা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেন। অনেকে নিজের স্লিম থাকার চেষ্টা করেন, জিমে যান, কিন্তু এক মহিলা স্বামীর কথায় প্রভাবিত হয়ে নিজেকে স্লিম করতে গিয়ে শেষমেশ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন। ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী ঘটনাটি রাশিয়ার পেলগোডারের মহিলার নাম ইয়ানা বোভরোভা, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, শরীরের গড়ন নিয়ে একটি টিপ্পনী করেছিলেন তার স্বামী। তিনি ইয়ানাকে দেখে বলেছিলেন, তুমি খুব মোটা হয়ে যাচ্ছ, গালের মাংস ঝুলে যাচ্ছে। স্বামীর এই টিপ্পনী খুব একটা ভালো লাগেনি ইয়ানার। সেই মন্তব্য শোনার পর থেকেই নিজের চেহারা নিয়ে সন্দিহান শুরু হয়ে ওঠে। রাশিয়ার টেলিভিশন চ্যানেলের এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, চেহারা নিয়ে স্বামীর মন্তব্য তার ভালো লাগেনি, ফলে চেহারায় কিভাবে সৌন্দর্য ফিরিয়ে আনা যায় তা নিয়েই ভাবনা চিন্তা শুরু করেন। প্রথমেই বেছে নেন জিমকে, নিয়মিত জিম করে শরীরের মেদ ঝরানোর কাজ শুরু করেন ইয়ানা। একই সঙ্গে দিন দিন নিজের খাবারের পরিমাণও কমিয়ে দেওয়া শুরু করেন তিনি। ইয়ানা জানান, তার খাবারের তালিকা থেকে অনেক কিছু ছেঁটে ফেলেন। তার খাবারের তালিকায় ছিল কুকিজ, চা, ক্যান্ডি, এক টুকরো চিজ, অর্ধেক গ্লাস স্যুপ। এইভাবে দিনের পর দিন জিম এবং খাবারের তালিকায় অসামঞ্জস্যে দ্রুত ওজন কমাতে থাকে ইয়ানা। একটা সময় সেই ওজন 22 কেজিতে পৌঁছায়। এরপরেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন ইয়ানা। চিকিৎসকের তার কথা শুনে চমকে ওঠেন। তারা জানান, ইয়ানার শরীর ঠিক মতো খাবার না পাওয়ার জন্য তা খোকলা হয়ে গেছে, শরীরকেই খেতে